Elhamdülillah, as-salatu as-salamu ala Resulillah. Ama tevfik-i illa billah. Fa'aleyhi tevkaltu aleyhi uli. Ve leyhi uli. Manyadala, ami poşkar bakta çay. Vişve kattu sunen, mukti tuttu çalakare insumayen, আমার ভূমিকা রাজনীতির বাইরে অন্য কোনো কিছুর সাথে জড়িত ছিল না। রাজনৈতিকভাবে আমরা নির্বাচিত প্রতিনিধিদের কাছে প্রশ্নপত্র জন্য দাবি করেছি। জামাত ইসলামীও শেষ পর্যন্ত দাবি করেছে, ইসলামী ছাত্র সংঘও দাবি করেছে। এবং আমি ওটা দুনিয়া বিশ্বাস করি, যদিও নির্বাচনের ফলাফল অনুযায়ী ক্ষমতা হস্তান্তরিত হত, তবে ইতিহাসের এই মর্মান্তিক ঘটনা ঘটত না। সেই সাথে ইতিহাস এটাও জানে, সেই নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তরের পথে কে বাধা সৃষ্টি করেছিল, কারা বাধা সৃষ্টি করেছিল। জামাত ইসলামী ক্ষমতা হস্তান্তরের পথে বাধা সৃষ্টি করার মতন কোন একটি কথা বলেছে, কথা ঘটিয়েছে, এমন প্রমাণ কেউ দিতে পারবে না। ইসলামী ছাত্র সংঘের সভাপতি হিসেবে ভুট্টো সাহেবের কথা প্রথম প্রতিবাদ আমি করেছিলাম। ক্ষমতা হস্তান্তরের পথে বাধা সৃষ্টি করেছেন যুদ্ধকারী ভুট্টো সাহেব, তাকে ইয়ে সাহেব ব্যবহার করেছেন, তিনি ইয়া সাহেবকে ব্যবহার করেছেন, অথবা দুজনে মিলে এটা করেছেন, এই কিছু একটা ভূমিকা জিজ্ঞেস। কিন্তু ঘটনা আমরা সেনা সাহেবের পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে পরিস্থিতি যে কারণে, সেই কারণের সাথে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। ঘটনাক্রমের সময় আমি ইসলামী ছাত্র সংঘের পাকিস্তান প্রেসিডেন্ট ছিলাম, ইউনিয়ন প্রেসিডেন্ট ছিলাম সেপ্টেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত, সেপ্টেম্বরের 25-30 মধ্যে মুলতানে কনফারেন্স করে নির্বাচন করে আমি দায়িত্ব মুক্ত হয়েছি। এরপরে আমার আর কোন অ্যাক্টিভিটিস ছিল না। আমি একটি রিসার্চ একাডেমিতে রিসার্চ ফেলো হিসেবে কাজ করেছে। 16 নম্বর চার্জে যে ঘটনাটা আপনি এনেছেন, এই সময় আমি ইসলামী ছাত্র সংঘের সভাপতি হলাম। ইসলামী ছাত্র সংঘের সদস্য জামাত ইসলামীর কোন দায়িত্ব, অতএব এই সময় আমার কোন ভূমিকা থাকার কথা নয়। আলবদর কমান্ডার বলা হয়েছে, পত্রিকার যে সমস্ত কাটিং গুলোকে এভিডেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে, তার কোন একটিতে আমার নামের সাথে আলবদর কমান্ডার, বারাজাকার কমান্ডার, বদির নায়ক এই ধরনের কোন ডেসিগনেশন নেই। ফরমাল চার্জ হিসেবে যে বইটা আমাদের হাতে দেওয়া হয়েছে, এই বইয়ের 37 পৃষ্ঠায় স্পষ্ট উল্লেখ আছে, আগের আনসার বাহিনীকে এই রানাকার বাহিনীতে রূপান্তরিত করা হয়। আনসার বাহিনীর সমস্ত সম্পদ রাজাকার বাহিনীকে হস্তান্তর করা হয় এবং আনসার বাহিনীর অ্যাজুভেন্টকে রাজাকার বাহিনীর অ্যাজুভেন্ট হিসেবে রাখা হয়। আনসার বাহিনীর অফিসাররাই রাজাকারের অফিসার, অতএব সেখানে আমার অধিনায়ক হওয়ার সুযোগটা কোথেকে আসবে আপনাদের তৈরি করা বই থেকে এটা প্রমাণিত হয় যে এখানে আমার এই সুযোগটা ছিল না। যে আইনগত কথা তারা বলবে, আমি আমার কথা যেটা বলে যাচ্ছি যে আমি সভাপতি হিসেবে কিছু জায়গায় ভিজিট করেছি, কিছু বক্তব্য দিয়েছি, কিন্তু পত্রিকার বক্তব্য সবটা আমি গ্রহণ করি না। এটারও করে আপনাদের তৈরি রিপোর্টের মধ্যে আছে। যশোরে আমার একটা বক্তৃতার কথা আছে যে আমি সূরা তওবা 111
এবং 112 নম্বর আয়াতের ভিত্তিতে কথা বলেছি। কিন্তু লক্ষ্য করে দেখেন 111 নম্বরের আংশিক তর্জমা আছে, সম্পূর্ণ তর্জমা নেই। আর 112 নম্বর আয়াতের একটি শব্দের তর্জমা নেই। এটা প্রমাণ করে সংবাদপত্রে বক্তার সব তথ্য রিপোর্ট হয় না। অতএব অন্যান্য ব্যাপারেও আমার নামে যে সমস্ত কথাবার্তা আসছে সেখানেও এটা হওয়াটা নিষিদ্ধ নয়। আমি আসছি যে সমস্ত ক্রিমিনাল অফেন্সের কথা বলা হয়েছে, আমি আমার বিবেকের কাছে পরিষ্কার, আল্লাহর কাছে পরিষ্কার। আমার একটা রাজনৈতিক ভূমিকা ছিল, কিন্তু অনৈতিক কোন কাজের সাথে, মানবতা বিরোধী কোন কাজের সাথে আল্লাহ তাআলার মেহেরবানি আমি জড়িত হইনি, আল্লাহ তাআলা আমাকে জড়িত করেনি। যে ঘটনাগুলো এখানে উল্লেখ করা হয়েছে, একটি ঘটনা আমার উপস্থিতিতে হয়নি, আমার সামনে হয়নি, আমার নলেজের ভিত্তিতে হয়নি, আমার সম্মতিতে হয়নি, এবং আমি জানতাম মাননীয় আদালত আমি কয়েকটা জায়গায় সফর করেছি সেগুলো থেকে আসছি। কিন্তু আমি এই যুদ্ধের সময় আমার মা বাপের একমাত্র ছেলে সন্তান, আমি তাদের সাথে দেখা করার জন্য যাই, আমি আমার এলাকায় অবস্থান করি না। বৃহত্তর পাবনার কোন এলাকায় তো দূরের কথা, আমার নিজের বাড়িতে যাই। অতএব সেই জায়গার যে কয়েকটা কাহিনী বানানো হয়েছে আমি পূর্ণ দায়িত্বশীলতার সাথে বলতে চাই, এগুলো ইতিহাসের জঘন্যতম মিথ্যাচার ছাড়া কিছু নয়। এগুলোর সাথে আমার কোন সম্পৃক্ততার প্রশ্ন নেই। এর অনেকগুলো জায়গায় আমি চিন্তামনা, সিয়াসিতে আমি নির্বাচনে গিয়েছি, তার আগে আমি অনেকগুলো জায়গায় চিন্তা করি। এখানে দেখা গেল কোন জায়গার ঘটনা যে আমাকে ভোট না দেওয়ার উদ্দেশ্য নেওয়ার জন্য আমি মিটিং করে একটু করেছি, সত্তরের নির্বাচনে তো আমি অংশ নিই, আমি এমএলএ প্রার্থী হিসেবে দাঁড়াইনি, এমপি হিসেবে নয়, আমাকে ভোট দেওয়ার প্রশ্ন আসলো করতে, আর সেই ভোট না দেওয়ার প্রতিশোধ নেওয়ার প্রশ্ন আসলো করতে। এভাবে আমি পরিষ্কার করতে চাই, কথা বলার সুযোগ দিলে অনেক কথা বলার আছে, কিন্তু আমি যখন সেক্রেটারি জেনারেল যখন আমি করি, আমি একটা কমপ্লেন করছি সেক্রেটারি জেনারেল হিসেবে 1988 সালের ডিসেম্বরে যখন আমার নাম পত্রিকায় ছাপা হলো, আমি দুপুরে বাসায় যাওয়ার পরে আমার ভাই বললেন যে তোমার বন্ধুর সাথে একজন টেলিফোন করেছে, কি বলছে? যে আমাদের শুভাকাঙ্ক্ষী, সে বলছে আমরা আপনি কি বিরোধ হতে চান? কেন এই প্রশ্ন আসছে? কারণ আপনার হাজব্যান্ডকে আমরা আপনার সামনেই মেরে রেখে আসবো। ঠিক আছে, যদি আপনারা পারেন মেরে যাবেন। না না, এত সহজে রাজি হচ্ছেন কেন? ওনাকে বাংলা জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল দায়িত্ব নেওয়ার থেকে বিরত রাখুন, জামাত ইসলামী কাজে সক্রিয় অংশ নেওয়া থেকে বিরত রাখুন, তবে আমার ভাই জবাব হয়েছে, উনি যা করছেন বুঝে শুনে করেন, ওনাকে বিরত রাখার দায়িত্ব নিতে পারবো। এরপরে ১৯৯১ সালে আমি পার্লামেন্টে ইলেক্ট হই, পার্লামেন্টের পার্টি লিডার হই, ৯২তে হাতকদালা নির্মূল কমিটি হয়। এই কমিটির অ্যাক্টিভিটিজের বিরুদ্ধে আমাদেরকে পার্লামেন্টে উঠতে হয়েছে, সুপ্রিম কোর্টে উঠতে হয়েছে, রাজপথে উঠতে হয়েছে। অ্যাজ সেক্রেটারি জেনারেল অফ দ্য পার্টি, অ্যাজ পার্লামেন্টারি পার্টি অফ লিডার অফ পার্টি আমাকে একটি রোড প্লে করতে হয়েছে। তখন থেকে আমি নগরে এসেছি। এরপর মনজার যে ঘটনাটা বলা হয়েছে অত্যন্ত ইন্টারেস্টিং কেস, ২০০০ সালে নভেম্বর মাসে জামাত ইসলামী আমির নির্বাচনের ফলাফল ঘোষিত হয়, এবং সেই নির্বাচন আমি প্রথমবারের মতো আমির নির্বাচিত
আমি আর আমি নির্বাচিত হওয়ার পরে সিদ্ধান্ত হয় 6 ডিসেম্বর শপথ হবে। সেই শপথের দিন পরমদার পুরাতন কবর থেকে হাড্ডি বের করে টেলিভিশনে সভা হয়েছে জামাত ইসলামী নবনির্বাচিত আমিরকে বিতর্কিত করার জন্য। এর আগ পর্যন্ত এই ঘটনা আমার কানে কেউ দেয়নি। করঞ্জা এলাকা আমার সাথিয়া থানার এন্ট্রি পয়েন্টে সেখান দিয়ে আমাকে যাওয়া সাহায্য করেছে কোনদিন কেউ বল তাদের সে উত্তেজনা সৃষ্টি করার জন্য আমি তাকে চুপ নেওয়া হবে। কিন্তু আল্লাহ তালার মর্জি 2001 নির্বাচনে আমি গোটা এলাকার মধ্যে ওই এরপরে আমি যে কথাটা বলে শেষ করতে চাচ্ছি যে রাজনৈতিক ভূমিকার কারণে কাউকে যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়নি। 195 জনকে চিহ্নিত করা হয়েছিল আর্মি শুধু না অক্সিলিয়ারি ফোর্সকে সামিল করে। মানব মন্ত্রিসভার যারা সদস্য ছিলেন তাদের কাউকে ওখানে নিজে জেলখানায় গাড়ি পাঠিয়ে দিয়ে তাকে মুক্ত করে তার বাসায় পাঠিয়েছে। অতএব রাজনৈতিক ভূমিকার কারণে যুদ্ধ অপরাধী অল্পমানবতা বিরোধী অপরাধী অপরাধী সাব্যস্ত করার কোন সুযোগ আছে বলে মনে করি। 195 জনকে ছেড়ে দেওয়া হয়েছে হলিডেতে গ্রেপ্তার হওয়ার বেশ আগে একটা নিউজ দিয়েছিলাম সাহেবের নেতৃত্বকে টিকে রাখার জন্য 195 জনকে ক্ষমা করে আমি একটু আগে বলেছি যুদ্ধকালীন জেনোসাইডের নায়ক আমার পরিষ্কার মনে আছে 1 মার্চ যেদিন অ্যাসেম্বলি মুলতুবি ঘোষণা করা হলো স্টেডিয়ামের ভিতরে ক্রিকেট খেলা চলছে দর্শকেরা খেলা রেখে রাজপথে এসে স্লোগান দিয়েছে ভুট্টোর মাথায় লাথি মারো বাংলাদেশ স্বাধীন। সেই ভুট্টো সাহেব সোয়াদ করে রাষ্ট্রীয় মেহমান হিসেবে বাংলাদেশে এসেছিলেন এবং নজিরবিহীন রিসেপশন পেয়েছে। ওভার ক্রাউডেড রিসেপশনের কারণে তাকে সিটি শহরে বাইরেও নেওয়া হয়নি হেলিকপ্টারে নেওয়া হয়েছে। এগুলো ইতিহাসের অংশ। আমি যেটা বলতে চাচ্ছিলাম 2001 নির্বাচনের পর মন্ত্রী হওয়ার কারণে আরেকটু রাগ পেয়েছে। আমি যে যাওয়া নির্বাচিত হওয়ার পরে আমি বেশি নজরে আসি মন্ত্রী হওয়ার পরে আরেকটু বেশি নজরে আসি। কিন্তু আমি আপনার কাছে পরিষ্কার বলতে চাই আমি মন্ত্রী হয়ে দেশের স্বাধীনতা সংগ্রামের বিপক্ষে বা স্বার্থে বিপক্ষে কোনো কাজ করি। আমার যদি কৃষি মন্ত্রী থাকা অবস্থায় বৃক্ষরোপণ অভিযানে ফল বৃক্ষরোপণ যোগ করেছে ফলে দেশীয় ফলের উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি হয়েছে যা কি দেশের পক্ষে বিষয় বিপক্ষে দিয়েছে। এরপরে আমাকে শিল্পে নেওয়া হয়েছে 12 বছরের পর শিল্প আমি শেষ করতে চাই যেটা বলে যে সব কোন সরকারের শেষ সরকার নয় দুনিয়ার কোন বিচারই শেষ বিচার নয়। এই বিচারের পরে আর একটা বিচার হবে
আমাকে আপনাকে সবাইকে সিনসিয়ারের সম্মুখীন হতে হবে। এই বিচার এর জন্য কিভাবে সাক্ষী জোগাড় করা হয়েছে, কিভাবে বাড়ি বানানো হয়েছে, কিভাবে ইনভেস্টিগেশনের নামে আসলে আপনি এই চেয়ারে বসার আগে বাস করে এসেছেন, আপনি প্রিয় নবী মোহাম্মদ আপনি ওখান থেকে আসছেন বলেই কথাটা আমাকে বলতে হচ্ছে। একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে সোনার যে কথা সে শূন্য সুযোগ করে ইসলামের এই কথার ভিত্তিতে সোনা কথা কোন মামলা মোকদ্দমায় কোন বিচারে এভিডেন্স হিসেবে বের করতে পারে না। আমি কলেজ পাস করেছি ইসলামিক স্টুডেন্টস দিয়ে, আমি তার ভিত্তিতে কথাটা আর জোর করে বলছি। দ্বিতীয়, বিচারকের দায়িত্ব মর্যাদা এবং সুপ্রিম কোর্ট, আল্লাহ রাসূল বলছেন বিচারক তিন শ্রেণীর, এক শ্রেণীর বিচারক যারা হক উদ্ঘাটন করে উপলব্ধি করে হকের পক্ষে রায় দেয় তারা হবে জানা, আরেকটা শ্রেণী যারা হক বুঝবে কিন্তু রায় দেবে একটু করে আমি প্রাণ করে দোয়া করি এই ট্রাইব্যুনালের দায়িত্ব আপনারা আসেন।